বাসন্তী রঙের শাড়ি আর হলুদ রঙের পাঞ্জাবি পরে করজোড়ে বাগদেবীর কাছে জ্ঞান আর ভক্তি প্রার্থনার মধ্য দিয়ে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্কুল কলেজে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা চলছে উৎসাহ আর আনন্দের মধ্য দিয়ে। সকাল থেকেই রাজধানীর রাস্তায় আজ শুধুই সেই আনন্দেরই প্রতিধ্বনি। রাজধানীর এই সরস্বতী পুজোর পরম চিত্রই ফুটে উঠেছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। বিদ্যাসাগর গার্লস স্কুলেও পুজোর আনন্দে ব্যস্ত কোমলমতি ছাত্রছাত্রী আর তাদের সঙ্গে সমান উৎসাহ নিয়ে সেই পুজোয় সামিল স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সরস্বতী পুজোকে কেন্দ্র করে কিন্তু বাঙালির মধ্যে একটা আলাদাই উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু ঠিক সেটাই আমরা হয়তো একটু পর লক্ষ্য করতে পারবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু প্রত্যেকটা জায়গায় পুজো চলছে, তো সে কারণে সেই যে একটা আলাদাই উৎসাহ উদ্দীপনা সেটা হয়তো বা চোখে পড়ছে না, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমরা সেই ব্যাপারটাও কিন্তু আমরা দেখতে পাবো। কারণ আরেকটা বিষয় যেটা বাঙালির যে সরস্বতী পুজো সেটা মানে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বাঙালির, সেটাকেও কিন্তু বলা হয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারবো যারা মেয়েরা রয়েছে প্রত্যেকে কিন্তু শাড়ি পরে একেবারেই নিজেদের মতো করে সাজসজ্জায় বেরোবে এবং যারা ছেলেরা রয়েছে প্রত্যেকে পাঞ্জাবি। আজকের দিনটিকে কেন্দ্র করে ছাত্রছাত্রীরা বিশেষ করে অনেকটাই প্রতীক্ষিত থাকে এবং ছোট থেকে যারা বড় রয়েছে প্রত্যেকেই কিন্তু এই পুজোতে কিন্তু আনন্দে মেতে ওঠে। এবং বিশেষ করে আমরা যদি বলি এই সরস্বতী পুজোটা কিন্তু বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এইসব জায়গাগুলিতে বেশিরভাগ হয়ে থাকে, কিন্তু এই বর্তমানে কিন্তু দাঁড়িয়ে আমরা সেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বাড়ি ঘরের পুজোগুলিও কিন্তু চোখে পড়ছে। সকাল থেকে চলছে অঞ্জলি দেবার পর্ব, তারপর থাকবে বিভিন্ন পদের প্রসাদ গ্রহণের সেই কাঙ্ক্ষিত আনন্দ আর সবাই মিলে বসন্ত বাতাস মনে রেখে নিজের মতো ঘোরাঘুরি। সরস্বতী পুজো মানে জীবনের খাতায় জ্ঞানের সঙ্গে রঙিন মুহূর্ত উদযাপনের নিডুল ছবির কোলাজ। সন্ধ্যায় বিভিন্ন স্থানে বাগদেবীর পূজা উপলক্ষে নানান অনুষ্ঠানের আনন্দও কি কম নাকি, সেই সন্ধ্যার আনন্দের জন্য প্রস্তুতির শেষ নেই। সংবাদ মাধ্যমের ক্যামেরায় সরস্বতীর পুজোর সেই আনন্দ উদযাপনের মুহূর্তের ছবি আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান নিজেকে খোঁজার আর সভ্যতাকে আলোকিত করার জন্য সবচেয়ে পরম বস্তু। একেবারে ছোট ছোট যারা ছাত্রীরা রয়েছে প্রত্যেকে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে। কি নাম তোমার? রিয়া সাহা। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 4-এ। ক্লাস 4? এই স্কুলে পড়ো? হ্যাঁ। কখন এসছো? একটু আগে। আচ্ছা, আজকে কি কি প্ল্যান রয়েছে তোমার? কিচ্ছু না। ঘুরতে যাবে না কোথাও? না, ঘুরতে যাবে না। আচ্ছা, আমরা আর কয়েকজনকে দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে। তোমার নাম কি? রাজ বর্মন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2। আজকে আর কোথাও ঘুরতে যাবে? এটা কি, এই তুমি কোন স্কুলে পড়ো? গার্লসে। হ্যাঁ, গার্লস। গার্লস? তুমি তুমি গার্লসে কি করে পড়ো? আচ্ছা, একেবারে বলতে গেলে কিন্তু প্রত্যেকের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে ছোট থেকে বড় প্রত্যেকের মধ্যে কিন্তু একটা যে সাজসজ্জার ব্যাপারটা সেটা কিন্তু চোখে পড়ছে। ভিএর রিপোর্ট আর ইনিউজ।